আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নশ্রী কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স ক্লাস সিক্স পার্ট থ্রি, অর্থাৎ ক্লাস সিক্সের পার্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আলোচনা করেছি, যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আর অন্যান্য সমস্ত বিষয়ে, ফাইভ টু টেনের সমস্ত বিষয়ের ভিডিওই আমাদের ছাড়া আছে, প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করা আছে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নাও আর নির্দিষ্ট বিষয়ের খাতায় লিখে নাও। তো চলো আমরা আজকে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের বা অঙ্কের পার্ট থ্রি নিয়ে। কি প্রশ্নগুলো দিয়েছিল আগে দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে দেখো একের দাগে, আর অধ্যায় ঠিক করে দিয়েছে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতি ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো প্রথম শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, এ একের এর দাগে একেরটা দেখো, লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো, লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো ড্যাশ, এটা কী হবে? আমরা সবাই জানি যে লুডোর ছক্কা আকারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, যার এই তিনটেই সমান, এই তিনটেই যা সমান তাকে কী বলা হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার সমান তাকে বলা হয় ঘনক। আমরা সংজ্ঞায় পেয়েছিলাম, তোমরা বইতে অবশ্যই খুঁজলে পেয়ে যাবে। দেখো তাহলে কি উত্তরটা লিখতে পারি, ঘনক। তাহলে উত্তরটা কী হবে, লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো ঘনক। তারপর দেখো একটি আয়তঘনের তল সংখ্যা, আয়তঘনের মানে কি, একটু আয়তকার বস্তু, আয়তকার বস্তু আমার কাছে আপাতত তোমাদের কাছে দেখো সরি আমাদের আমার কাছে আপাতত রাবার আছে একটা, এটা আয়তকার বস্তু, যেটার বলেছে তল সংখ্যা, অর্থাৎ কটা দিক বা কটা তল। আমরা সাধারণভাবে আমরা এই নির্ণয় করতে পারি, দেখো কটা তল আছে, দেখো এক দুই তিন, আমরা যদি এরকমভাবে দেখি ভালো করে দেখো, এক দুই তিন এর উল্টো দিকে চার, পাঁচ এর উল্টো দিকে ছয়, কটা পেলাম? ছটা, কেননা এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছটা দিক পেলাম। একটা ইট কিংবা যে কোনো একটা তোমাদের কাছে জ্যামিতি বক্স আছে, সেগুলোর কটা করে তল তোমরা পেয়ে যাবে অবশ্যই। তাহলে আমরা কটা তল পেলাম, তাহলে একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে ছটি। তাহলে আমরা লিখতে পারি কি, ছটি, আয়তঘনের তল সংখ্যা ছটি। তারপরের প্রশ্ন কী দিয়েছিল দেখো, একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরূপ, দুই মুখ খোলা, দুই মুখ খোলা মানে কি, এরকম একটা ধরতে পারি আমরা, আমি একটা তৈরি করে নিয়েছি, এটা একটা চোঙ, চোঙ হিসাবে তোমাদের এ করতে হবে, এটা একটা রাউন্ড পেপার দিয়ে তৈরি করে নিয়েছি, চোঙও এইরকম ধরনের হয়, দুই মুখ খোলা মানে দুদিকেই খোলা, ফাঁপা চোঙের তলের আকার কীরূপ, অর্থাৎ এই যে অংশটা রাউন্ড অংশটা এর তলের আকারটা কীরূপ, ভেতরে যদি দেখো কিংবা বাইরে দেখো দুটোরই তল, কী কী তল, সেটা হচ্ছে উত্তর হবে বক্রতল, এটা সমান নয় তাই তো। তাহলে এটা কী হবে, উত্তর হবে দুই, একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরূপ, উত্তর হবে কি, উত্তর হলো বক্রতল হয়েছে। পরের প্রশ্ন কী ছিল দেখো, একটি মুখ বন্ধ শঙ্কুর, একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তল আছে, মুখ বন্ধ শঙ্কু কীরকম দেখতে, শঙ্কু অবশ্যই তোমরা জানো এইরকম দেখতে, এটা বন্ধ থাকবে, তাহলে মুখ বন্ধ বন্ধ শঙ্কুর একটা মোচাকে কাটলেও যেরকম দেখতে হয়, অর্থাৎ পুরোটা নিরেট আর একটা তল পাওয়া যাবে তলার দিকেও যেটা নিরেট অংশ, তাহলে ভেতরটাও এ অংশ এরকম, তাহলে কি বলছি, এটা মুখ বন্ধ শঙ্কু। আমি তোমার জন্য একটা তৈরি করে নিয়েছি, একটা দেখো
এটা অ্যাজ লাইক অ্যাজ শঙ্কুর মতো করে নিয়েছি। আর এর মুখ বন্ধ, তাহলে মুখ বন্ধ শঙ্কুর বলছে কয়টি তল আছে? মুখ বন্ধ শঙ্কু দেখো এই এদিকে একটা তল পাবে আর এই বাইরের পিঠে একটা, অর্থাৎ এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা একটা, টোটাল রাউন্ডটা একটা পাচ্ছ। আর এই যে মুখ বন্ধ যেদিকটায় বন্ধ আছে সেই বন্ধের দিকে তুমি একটা দিক পাচ্ছ। একটা মুখ বন্ধ শঙ্কুর মানে এই সাইডটা পাচ্ছ, এই রাউন্ডটা পাচ্ছ একটা, আর এই এদিকটা পাচ্ছ একটা। তাহলে মোট কটা পাচ্ছ? দুটি তল। তাহলে একটি মুখ বন্ধ শঙ্কুর কটি তল আছে? তাহলে উত্তর আমরা লিখতে পারি দুটি তল আছে, দুটি তল আছে। হলো পরের প্রশ্ন কি দিয়েছিল দেখো, পরের প্রশ্ন দিয়েছে পাশের চিত্র, মানে এই যে চিত্রটা দিয়েছে, পাশের চিত্রের আকারের একটি কাগজের ফুটকি বরাবর, ফুটকি মানে কি এই যে ফুটফুট দেওয়া আছে, ছাড়া ছাড়া দেওয়া আছে, দেখো ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘন বস্তুটি পাওয়া যায় তার নাম কি? অর্থাৎ ফুটকি বরাবর আমি একটা তোমাদের কাগজ তৈরি করে নিয়েছি এরকম, ফুটকি বরাবর দেখবে তোমাদের এরকমই ছবিতে আছে, দেখো এই ফুটকি বরাবর যদি ভাঁজ করা হয়, ফুটকি বরাবর ভাঁজ মানে কি এই অংশটা, অর্থাৎ এই অংশটা এরকম ভাঁজ হবে, আমরা যদি এরকম ভাঁজ করি, শুধু এইদিকেই ভাঁজ করলে হবে না, দেখো এদিকেও ফুটকি আছে, আমরা এদিকেও ফুটকি দিয়ে দিয়েছি, তো এটা যদি এইরকম ভাঁজ করা হয় আর এটাও যদি এদিকেও ফুটকি আছে এদিকেও যদি এরকম ভাঁজ করা হয়, সবগুলোকে যদি এরকম মেশানো হয় দেখবে একটা কী দাঁড়াবে, এই অংশটা টোটাল যদি মিশিয়ে দেওয়া হয়, ভালোভাবে তোমাদের মিশিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো কি হচ্ছে, এটা এটা হচ্ছে প্রিজম, পুরো প্রিজমের আকৃতি হয়ে যাচ্ছে, সব দিকে এদিকেও এদিকেও বন্ধ ওদিকেও বন্ধ, সব দিক থেকে তিন দিকটা দেখা যাচ্ছে আর এদিকে দুটো দিক দিক পাওয়া যাচ্ছে। তাহলে কি বলছে, একটি বস্তুটি পাওয়া যায় তার নাম কি? এখানে উত্তর কি হবে, উত্তর সমান হচ্ছে বা উত্তর হচ্ছে ঘন এই সরি প্রিজম, উত্তরটা পাওয়া যাচ্ছে কি প্রিজম হয়েছে। তারপর দেখো ওই ঘন বস্তুটির তল সংখ্যা, ওই ঘন বস্তুটির কি তল সংখ্যা কটি হবে? তাহলে আমাদের এই ঘন বস্তুটির তল সংখ্যা কটা পাওয়া যাচ্ছে দেখো, এই ঘন বস্তুটির তল সংখ্যা হচ্ছে এই তিনটে দিক, এক দুই তিন, অর্থাৎ তিনটে দিক পাওয়া যাচ্ছে, এদিক এদিক আর এই দিক, তিনটে দিক, এক ভালো করে ধরতে হবে, এক দুই তিন, তিনটে দিক পাচ্ছি আর এইদিকে দিক পাচ্ছি, দেখো এই এই দিকটা একটা, এই দিকটা এদিকটা একটা আর এদিকটা একটা, তাহলে কটা মোট দিক পাচ্ছি? মোট পাঁচটি দিক, অর্থাৎ একটা দিক, দুটো দিক, তিনটে দিক, চারটে দিক আর এই পাঁচটা দিক, তাহলে মোট পাচ্ছি আমরা কটা? পাঁচটি দিক। তাহলে তল কটা? পাঁচটি। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে পাঁচটি তল, পাঁচটি তল। তাহলে কটা তল সংখ্যা বলেছে? পরেরটা দেখো, তোমার মেঝের বাড়ির উপরিতলের একটি চিত্র এঁকে দেখাও। মেঝের ছবি উপরিতলের চিত্র আঁকতে বলেছে, এরকমই তোমরা একটা মেন বর্ডার দিয়ে মেঝের উপরিতলের ছবিটা তোমরা এঁকে দেবে। পরে দেখো, তোমার খেলার বল বলটি এঁকে তার উপরের তলটি কীরূপ তা লেখো। খেলার বল তোমরা এরকম এ করতে পারো, খেলার বল দেখো এর উপরই উপরের তলটি কীরকম সেটা চেয়েছে, এর উপরের তলটি কি সমান? সমান নয়, তাহলে এই যে গোলাকার, তাহলে গোলাকার তলটাকে কী বলা হয়? বক্রতল। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? এটি একটি বক্রতল, সেই জন্য একটা ছবি এঁকে দিয়েছি দেখো, এমনি জাস্ট তোমরা তোমাদের নিজের মতন করে বলের ছবি আঁকবে, আমি একটা এমনি এঁকে নিয়েছি। এটা যেহেতু তোমার খেলার বলটি আঁকতে বলেছে, এঁকে তার উপরের তলটি কীরূপ লিখতে বলা হয়েছে, সেই জন্য আমরা লিখেছি দেখো, এর বলটায় আঁকা হয়েছে চিত্র, এটা হচ্ছে চিত্র, আর একই সঙ্গে উত্তর চেয়েছিল এর তলটি কীরূপ, তাহলে এর উপরের তলটি হলো বক্রতল, এই উপরের তলটি চেয়েছিল সেই জন্য আমি উত্তর লিখেছি এর উপরের তলটি হলো বক্রতল। এটা তোমরা খাতায় কিন্তু নির্দিষ্টভাবে লিখবে, এর এতে লিখবে না, খাতায় পরপর প্রশ্নগুলো লিখবে আর উত্তরগুলো পরপর লিখবে।
তারপর দেখো একটি নিরেট অর্ধগোলক এঁকে তার তল সংখ্যা লেখো। একটি নিরেট অর্ধগোলক মানে কি, একটা গোলাকার বস্তু তাকে অর্ধেক করলে যেরকম হয়। দেখো এটা একটা গোলাকার বস্তু ছিল, গোলাকার বস্তু পুরোটা বল ছিল, বলটাকে যদি অর্ধেক করা হয়, নিরেট পুরোটাই যদি ভরাট হয়, এটা যদি নিরেট হয়, দেখো এটা হচ্ছে নিরেট অংশ, অর্ধেকটা, বলের অর্ধেকটা, তাহলে এঁকে তার তল সংখ্যা নির্ণয় করো। তার এর তল সংখ্যা নির্ণয় করতে বলা আছে, দেখো একটি নিরেট অর্ধগোলক, একটি নিরেট অর্ধগোলক এঁকে তার তল সংখ্যা লেখো। তাহলে নিরেট অর্ধগোলক মানে কি, এটা একটা নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক মানে একটি গোলকের বা একটি ফুটবলকে হাফ করলে যেরকম হয় অবশ্যই নিরেট হবে। যেরকম একটা তরমুজকে, সোজা কথা, একটা তরমুজকে যদি হাফ করা হয়, তরমুজকে হাফ করলে কীরকম দেখতে হবে, যেরকম ভেতরের অংশটা নিরেট, লাল অংশটা দেখা যাবে, তো সেই রকম নিরেট অংশ এর তল সংখ্যা একে তার তল সংখ্যা নির্ণয় করতে বলেছে। আগে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে তল সংখ্যা নির্ণয় করতে বলেছে, তার তল সংখ্যাটা মানে কি, এটা একটা তল হলো, এটা একটা তল, আর এই এর ওপরের একটা তল, এর ওপরের একটা তল, এটা হলো বক্রতল, আর এটা হলো সমতল, মোট কটা তল, তাহলে দুটি তল, তাহলে ওটা এ করতে পারি। তাহলে আমরা একটা নিরেট, একটি নিরেট অর্ধগোলক আঁকতে বলা হয়েছে, এরকম আমরা একটা এঁকে নিয়েছি, তোমরাও এঁকে নেবে অর্ধগোলক, তোমরা যে যেরকম পারবে অর্ধগোলক, যারা ভালো ছবি আঁকতে পারো এঁকে নেবে। এঁকে নিয়ে এর তল সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে এর তল তল সংখ্যা হলো, এর তল সং সরি এর তল সংখ্যা হলো দুটি। দুটি কেন, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। মোট যদি বলতো কটি সমতল কটি তলগুলো কীরূপ, যদি বলতো তাহলে একটি সমতল একটি বক্রতল লেখা হতো, কিন্তু তল সংখ্যা চেয়েছে, তাহলে আমরা তল সংখ্যা এইভাবে আমরা করতে পারি। তাহলে তল সংখ্যাটা এরকমভাবে আমরা লিখতে পারি যে এর তল সংখ্যা হলো দুটি। একটি নিরেট বক্রতল আমরা এই নিরেট অর্ধগোলকের ছবি এঁকে নিয়েছি, এর তল সংখ্যা হলো দুটি, মানে এই যে ওপরের একটা তল আর এই বাইরের যে এটা একটা তল, তাহলে এটা একটা তল আর এটা একটা তল, ওই জন্য দুটো তল হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। এর এখনও পর্যন্ত তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। আর যদি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এই যে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই তাদেরও উপকার হবে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, যে কোনোভাবে তোমরা শেয়ার করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করতে ভুলবে না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।